মোহন বাগানের থেকে 95 লাখ টাকা চাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছে, লালকমল ভৌমিক কি সত্যি এত টাকা পাওয়ার যোগ্য? কেন নয়? গতবারে দুবাইয়ে গিয়ে যদি সবুজ বেরুন কর্তারা ঘটা করে সুনীল ছেত্রীকে 95 লাখ টাকায় সই করাতে পারেন, তাহলে লালকমলকে ওই টাকায় সই করাতে সমস্যা কোথায়? এখন দলের সঙ্গে খাপ খাবে কিনা সেটা কোচের ব্যাপার। তবে এই মিডিও বঙ্কতনয়ের কাছে ইস্ট বেঙ্গল মোহন বাগান ছাড়াও প্রস্তাব রয়েছে চার্চিল, ডেম্পো, সলগাঁওকারের, আর প্রয়াগ তো আছেই। তাই লালকমলের এই 95 লাখ টাকার দাবি বিবেচ্য বিষয় হতে পারে, তবে অবাক হওয়ার মতো কিছু নয়।